বাজার রাজনীতি কিন্তু বড় পিচ্ছিল পথ, বড় কাটা যুক্ত পথ। আব্বাদান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান পীর মুরিদি বড় আরামের জিনিস, বাজান সম্মানের কোনো অভাব নাই, বড় মেয়েরা পর্যন্ত সম্মান করতে মোটেও চিন্তা করে না, হাদিয়া তো বার অভাব নাই, কিন্তু বাজান পীর রাজনীতি এমন একটা পিচ্ছিল কাটাযুক্ত পথ। এই পথে চলতে গেলে অনেক সময় মাইর খাওয়া লাগে, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, এবং অন্য অন্য দলীয় লোকেরা সম্মান তো দূরের কথা, সুযোগ পাইলে মারতেও চায়, এমনকি জানেরও ভয়। এই পথে চলতে যাইয়া আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 18টার মতো কেস হয়েছিল। বাজান বগুড়ায় শেরপুরে তার গাড়ির উপরে এমন ভাবে হামলা করছিল, তার গাড়ির কাঁচ পর্যন্ত ভাঙা গেছিল। আব্বাদান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান ভালো কইরা বুঝি এইটা বড় একটা কাটাযুক্ত পথ, কিন্তু এই পথে কেন পা বাড়াইলাম? কেয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, ফজলুল করিম আমার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কি চেষ্টা করছিলা, তখন আমি কি উত্তর দেব? এই চিন্তা করি রাই ইবাদত হিসেবে রাজনীতি মাঠে রাজনীতি করি। অনেকে বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহর বান্দার এখন পর্যন্ত অনেক মুসলমান সন্তান অনেকে মনে করে রাজনীতি এবং ধর্ম মনে হয় আলাদা, বাজান সম্পূর্ণ ভুলের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কে ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কে ছিলেন না? আল্লাহর রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাজনীতি করছে। সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন, তারাও রাজনীতি করছে। যারা নাকি নবীর নায়েব দাবি করব, তারা যদি আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সাধ্য অনুযায়ী চেষ্টা না করো, তুমি আর আমি নবীর নায়েব দাবি করার অধিকার থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে ইমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে ইসলামের ভিতরে পুরা পুরি ভাবে ঢুইকা যাও। অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি ছাত্র 99.99 নম্বর পায়, 1 সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে গড়ে যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, দ্বীনের ভিতরে পুরা পুরি ভাবে ঢুইকা যাও। বাজান কেউ যদি মসজিদের ভিতরে এক পা রাখে, আর এক পা যদি কেউ বাহিরে রাখে, কেউ বলবে না লোকটা পুরা মসজিদে পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহিরেও না, মাঝামাঝি জায়গায়। দুই পা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকবে, বলবে লোকটা পুরা পুরি মসজিদের ভিতরে ঢুকছে। দুই পা দিয়া বের হবে, বলবে লোকটা পুরা পুরি মসজিদ থেকে বের হয়েছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাজিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় ভাগে উটের গোস্ত খাওয়া হারাম ছিল,
যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত হারাম, যেই জিনিসকে ধর্মীয় হারাম জানি তার প্রতি কিন্তু আমাদের সবার একটা ঘৃণাও জমে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত ধর্মীয় হারাম, ওর প্রতি তার কিন্তু একটা ঘৃণাও জমছে। মুসলমান হওয়ার পরে এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত কিন্তু হালাল, তার মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, আমি না খাইয়া প্রমাণ করে দেখাইছিলাম, এখন মুসলমান হয়ে গেলাম, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত হালাল, আমি যেহেতু হালাল জানি, আমি ওটাকে হালাল জানি যেহেতু কোনোদিন খাই নাই, এর জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, হালাল কিন্তু জানছে খাইতে কি লাগে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, এই আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখাবে, যতক্ষণ পর্যন্ত না দেখাবা এই মুসলমান এটা আমার দরবারে কোনো কাজ হবে না। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমুনার জমিনে ঘুমায় আছে, আমার আব্বাজান বলতেন, বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরা পুরি দিনের ভিতরে ঢোকো, আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে তোমরা দয়া মায়া করে আমাকে তোমরা ধরাইয়া দাও, কারণ আল্লাহ বলছেন পুরা দিনের ভিতরে ঢোকার জন্যে।